আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এখন বাজে সকাল 7:10, আর আমাদের ঈদের জামাত 7:30। কাজেই তাড়াতাড়ি ঈদগাহে যেতে হবে। আমাদের ঈদের জামাত হবে ঈদগাহে। গত রমজানের ঈদে ঈদগাহে হয় নাই বৃষ্টির কারণে, তো আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিলাম। চলেন, আর সবাইকে ঈদ মুবারক। ঈদগাহে যাই এখন। মুসল্লিরা যথারীতি ঈদগাহে রওনা দিয়েছে, আমিও রওনা দিলাম। এই সকাল 7:10 প্রচণ্ড রোদ উঠে গেছে, বুঝতে পারতেছি প্রচণ্ড রোদের ভিতরেই এবার ঈদগাহে নামাজ পড়তে হবে। মুসল্লিরা ঈদগাহে রওনা দিয়েছে, আমিও রওনা দিয়েছি তার সাথে। যারা কুরবানি দিবেন, এই কুরবানির গোশত ফকির মিসকিন অসহায় ছিন্নমূল ভাসমান মানুষকে দিবেন, আর আল্লাহ আপনার কুরবানির উপরে তাদের কাছে তাদের হাতে পুষায় দেন। আত্মীয় স্বজনের ভাগটা আত্মীয় স্বজনের বাড়িতে পুষায় রান্না বান্না করে বাড়িতে এনে খাওয়ারও দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবাজিরা, সাড়ে 7 বেজে গেলেই বলবেন এক মিনিট এদিক ওদিক ইনশাআল্লাহ হবে না, কথাটা বুঝতে পেরেছেন? 7:30 বেজে গেলেই নামাজ শুরু হয়ে যাবে ভাই। রোজির কুরবানি থেকে বিরত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আপনাকে সত্যলতা দান করেছেন। এই সব ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানে দান এবং দান চতুর্দিকে তাকে বদ্ধ হয়ে কাতার সুজা করে একটু দাঁড়িয়ে যা ইনশাআল্লাহ, এখনই আমাদের নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু ফিল কলবি ইস্তিকবারা ওয়ালা নুফুরা, ওয়া নাশকুরুহু ইযা জাআলাল লাইলা, ওয়া আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে যে গত ঈদুল ফিতরের নামাজও কিন্তু হওয়ার কথা ছিল, তা আসলে আল্লাহ পাকের কবুলত যদি না থাকে, কথাটা বুঝতে পেরেছেন? সম্পূর্ণ কাজ পরিপূর্ণ করা হয়েছিল, উদ্যায় শেষ করে দিচ্ছে নফস আম্মারা, বড় মারাত্মক নফস আম্মারার কাজ হচ্ছে গুনার কাজে লিপ্ত করা মানুষকে, গুনার কাজে লিপ্ত করা নফস আম্মারার কাজ, আর নফস মুতমাইন্নার কাজ হচ্ছে কুরবানির পশুর গলার উপরে ছুরি চালানো। আমার রাসূল বলেছেন, তোমার যদি নিয়ত ভালো থাকে, তাকওয়া যদি আল্লাহর ভীতি থাকে, তাহলে কুরবানির গলায় ছুরি চালানোর পরে যে প্রথম ফোঁটা রক্ত হবে, এই জন্য ঈদের কুরবানি মুয়াজ্জিন 10 টাকা দেন। এই জন্য আমরা কি করব, ঈদের কুরবানি ঈদের করার কি করব, এটা তুই বাবু আসলে কিন্তু আপনি যদি এখানে আইসে মনে মনে যদি নিয়োগ করেন, তাহলে ফজরের নামাজ পড়তেছি আমার।
নামাজ শেষ হলো। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ। নামাজ শেষে বাড়ির পথে রওনা শুরু করেছি। আর মোটামুটি দেখতে পাচ্ছি সবাই যে যার মতো গরু বা গবাদি পশু যেগুলো কোরবানির সেগুলো গোছগাছ করছে। অল্প কিছুক্ষণ পরেই হয়তো হুজুর চলে আসবে। আগের থেকে প্রস্তুতি নেওয়া সম্পূর্ণ সবার। আমি এখন বাসায় যাব, আমার কোরবানির পশুটিকে দেখব কী অবস্থা এবং আমিও প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। জায়গা আছে নাকি এখন আর? ঈদের গরু এখন বাজে 11:15, মাংস কাটাকাটি প্রায় শেষের পথেই, মোটামুটি কাজ আমাদের শেষের দিকেই। আর এখানে প্রচণ্ড বাতাস, একদম গাছের নিচে আমরা ছায়ায় বসে আছি, প্রচণ্ড আরামে কাজ হচ্ছে আমাদের। আর চারিদিকে যে রোদ, রোদের ভিতর তো সবাই অস্থির হয়ে যাচ্ছে কাজ করতে যেয়ে। আমরা একদম পুকুর পাড়ে গাছের নিচে বসছি। জাইন এসেছে কোটা কাটি দেখতে, জাইন মাংস কাটা দেখতে এসেছে। আর এদিকে তোয়াও এসেছে, তোয়া এসে বাবার কোলে বসেছে মাংস কাটা দেখতে। হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? মেঘ নিয়ে ঘুরতে যাচ্ছ, কোথায় যাচ্ছ? বিসমিল্লাহ, আমরা মাপা শুরু করলাম। Thank you.
আলহামদুলিল্লাহ, বাসায় মাংস এসে গেছে, ভাগাভাগিও হয়ে গেছে। এখন আমরা একটু পরে বিতরণ করব। বিতরণ করার জন্য সব রেডি করা হচ্ছে। প্রতিটাই তিন ভাগ করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা মাংস যা পেয়েছি আমাদের আশানুরূপী পেয়ে গেছি। রান্না হয়ে গেছে, গোশ আর খিচুড়ি সব কাজ শেষ, রান্নাও হয়ে গেছে, গরম গরম খিচুড়ি আর হচ্ছে গোশ এখন খাবো। আলহামদুলিল্লাহ, মাংস খুবই নরম আর সুস্বাদু, আর মোট গোশ পেয়েছিলাম আমরা 123.5 কেজি। খুবই মজাদার হয়েছে রান্না, সফট সুস্বাদু।